বলিউডের বর্তমান সময়ের ভাইজান খ্যাত তারকা সালমান খানকে তো আপনারা সকলেই খুব ভালো করে চিনেন, কেননা এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন, যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝে জনপ্রিয়তা লাভ করেন বলিউডের এই অভিনেতা। অন্যদিকে আপনারা সকলেই জানেন সালমান খান তার কেরিয়ারের শুরু থেকে দর্শকদের মাঝে ভালোবাসা পেয়ে আসছেন, তবে এবার তিনি তার এক ভক্তর থেকে এমন এক ভালোবাসা পেয়েছেন যেটি তার দীর্ঘদিন মনে থাকবে। মূলত বলিউডের ভাইজানকে এক নজর দেখার জন্য 1100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সালমান খানের সঙ্গে দেখা করতে এসেছেন তার এক অনুসারী। যদিও এত দূর পথ অতিক্রম করেছেন শুধুমাত্র একটি বাইসাইকেলের মাধ্যমে, অন্যদিকে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায় যে সালমান খানের জন্মদিন উপলক্ষে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে মুম্বাইয়ে ছুটে আসেন সালমান খানের ভক্ত সমীর। মূলত দীর্ঘ 1100 কিলোমিটার পথ বাইসাইকেল চালিয়ে মুম্বাইতে সালমানের বাসার সামনে আসেন তিনি, যদিও এই সময় সালমান খান তার বাসাতেই ছিলেন। অন্যদিকে খবরটি শোনার পর সালমান খান নিজে বেরিয়ে আসেন এবং তার সেই অনুসারীর সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন। মূলত বর্তমানে সেই ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল। অন্যদিকে আপনারা সকলেই জানেন সালমান খানের আপকামিং সিনেমার নাম হলো কিসিকা ভাই কিসিকা জান। মূলত এই সিনেমাটি আগামী 21 এপ্রিল মুক্তি পাবে। এছাড়া এই সিনেমাতে সালমানের বিপরীতে থাকবেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। মূলত এরপর এই তারকার অভিনীত টাইগার 3 সিনেমাটি মুক্তি পাবে, যেখানে সালমান খানের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী ক্যাটরিনাকে। এছাড়া সবথেকে বড় চমক হলো শাহরুখের পাঠান সিনেমাতে দেখা যাবে অভিনেতা সালমান খানকে, মূলত ক্যামিও চরিত্রে দেখা যাবে এই নায়ককে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সালমান খানকে দেখার জন্য 1100 কিলোমিটার পথ বাইসাইকেলে অতিক্রম করেছেন সালমানের এক ভক্ত। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।